बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सम्मानित मुसल्लिगण, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आजकेर पवित्र जुमाबार এই जुमार दिने আমাদের কিছুক্ষণ পরে जुमार সালা হবে। তো তার আগে আমরা সংক্ষেপে সালা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে নামাজ। আমরা নামাজ বলতে অভ্যস্ত। আমাদেরকে সালাহ বললে অনেকেই বুঝেন না, অনেকে চেনেন না, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটি ব্যবহার করেছেন সালাহ। নামাজ ফার্সি ভাষা, তা আমরা ব্যবহার করব সালাহ। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সালাটা কার জন্য? সালাটা হচ্ছে মোমেনের জন্য। আগে মোমেন, তারপরে সালাহ। বুনিয়াল ইসলামী আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। এক নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম ঈমান। ঈমানের পরেই হচ্ছে দুই নাম্বার হলো সালাহ, আকিমুস সালাহ, সালাহ কায়েম করা। তিন নাম্বারে হচ্ছে যাকাত, চার নাম্বারে হজ, পাঁচ নাম্বারে সওম। হাদিসের মধ্যে এইভাবে ক্রমগুলি সাজানো হয়েছে। তাহলে আগে মোমেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মোমেনগণ, তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। তাহলে কাকে আল্লাহ অ্যাড্রেস করছেন? মোমেনকে। রোজা মানে সওম কার জন্য? মোমেনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মোমেনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, লিখে দেওয়া হলো। কুতিবা লিখে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো। তো কাজেই সালাহ কার জন্য? মোমেনের জন্য। আমরা এটাও বুঝলাম। এবার আসুন সালার উদ্দেশ্য কি। আমরা সালাহ কায়েমের আগেই জানবো সালার উদ্দেশ্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু যেমন সৃষ্টি করেননি, ঠিক তেমনি পবিত্র কোরআনে এবং আল্লাহ দ্বীনের বিধিবিধানগুলি, আমলগুলি বিনা উদ্দেশ্যে, বিনা প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেননি, রাসূলও ঠিক করেননি। কোনো না কোনো উদ্দেশ্য আছে, কোনো না কোনো পারপাস আছে, আছে না? সালাতেরও একটা উদ্দেশ্য আছে। আমরা কেন দৈনিক 5 বার, আমরা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে নির্দিষ্ট জায়গায় একজন নির্দিষ্ট ইমামের পিছনে কতগুলি নিয়ম কানুন আমরা অনুসরণ করে আমরা এই সালা প্র্যাকটিস করব, সালা করব, সালা কায়েম করব, কেন? এর একটা উদ্দেশ্য আছে না? এর উদ্দেশ্য বোঝার জন্য একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম একটি ঘর। উদাহরণটা দিয়েছেন ঘরের সঙ্গে ইসলামের। সালাহ তার খুঁটি, থাম, খুঁটি। এই যে খুঁটি, আমরা এই মসজিদের আপনারা থাম দেখেন না, খুঁটি দেখেন না। তারপরে জিহাদ তার সাদ, রূপ, সাদ। দেখুন এই মসজিদটার সাদ কিন্তু আপনার ধরে আছে, কিন্তু এই খুঁটিগুলি, এই থামগুলি, খাম্বা বলি আমরা, এই থামগুলি, এই খাম্বা না থাকলে, এই পিলার, এই পিলার না থাকলে আপনার সাদ কিন্তু থাকতে পারতো না। তাহলে মজবুত ছাদ দিতে হলে অবশ্যই মজবুত পিলার লাগবে। পিলারের উপর নির্ভর করে আপনি কি ধরনের ছাদ দেবেন, কয়তলা ছাদ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দ্বীনকে পাঠিয়েছেন। এই দ্বীনের এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনটা হচ্ছে সহজ সরল, সিরাতুল মুস্তাকিম। সকল মানুষের জন্য এটা পালনযোগ্য, গ্রহণযোগ্য, এটা মানার মতো, এটা বোঝার মতো, এটা কঠিন কিছু নয়। কিন্তু আমরা পরবর্তীতে অতি বিশ্লেষণ, বাড়াবাড়ি, ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে আমরা এটাকে কঠিন করে ফেলেছি। যাই হোক, আপনারা তো ইতিমধ্যে জানেন ফরজ, যেটা বাধ্যতামূলক সালাহ কায়েমের জন্য। যেমন ধরুন আপনার হলো শরীর পাক, নিশ্চয়ই পাক পবিত্র হয়েই সবাই এসেছেন, না পাক শরীরে কিন্তু সালাহ হবে না। তারপরে যে জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গা পাক, এটা তো মসজিদ, তাহলে জায়গা পাক, শরীর পাক, পোশাক পাক। যেই পোশাক আপনারা পরিধান করে এসেছেন সেই পোশাকটা অবশ্যই পাক হতে হবে। তাহলে পোশাক পাক, কিবলামুখী হওয়া। এই যে আমরা বসে আছি, আমাদের সামনে কি? কাবা। কাবা, আমরা আমাদের সামনে পশ্চিম, আমাদের সামনে পবিত্র কাবা, খানায় কাবা, আল্লাহর ঘর কাবা, মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু, ঐক্যের। আমরা যে যেখানে থাকি, পূর্বে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, যে যেখানে থাকি না কেন, পাহাড়ে, সমতল ভূমিতে, আমাদের কেন্দ্র হলো কোথায়? কাবা। আমাদের লক্ষ্য কি? আল্লাহ অভিমুখী। তাহলে কেবলামুখী হওয়া, সতর ঢাকা, এই যে বিষয়গুলি। তারপরে হলো কোরআনের আয়াত বলা, রুকু করা, সেজদা করা, এগুলি হলো ফরজ, তাই না? আমি একটা হাদিসে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরিষ্কার বলেছেন, যাদের কাতার বাঁকা হবে তাদের ঘাড় আল্লাহ পিছনের দিকে ঘুরিয়ে দেবেন। तो काटाटा केमन होबे धनुकेर शिलार मतो। धनुकेर शिला किन्तु कि मारात्मक ब्यापार आपनारा जानेन रशिटा टान टान एटा बाका होवार सम्भव नय एमन भावे दुई प्रान्त दुई दिक थेके टेने धरा हय। तो ताहले कातारटा कि रकम होबे धनुकेर शिलार मतो कातार सोजा होबे। एटा एकेबारे आल्लाह रब्बुल आलामीन कुराने बोलेছেন তোমरा कातारबद्ध হয়ে সফ। আমরা বলি না সফ সফ সোজা করো সব সোজা করো সূরা সফ। এই সফ प्राचीर मत शीशा आल्ला तक पसंद करें जरा शीशा गलानो प्राचीर न्याय आल्ला रास्ताय संग्राम करे। हाँ सप्पन का अन्ना हम बुनियान मरसूस ए सब ताहले कातारटा केमन होबे धनुकेर शिलार मत। एबार ताहले आमरा कातार सोजा करी आपनारा कातारटा एमन भावे सोजा करबेन एमन भावे सोजा करे दाड़ाबेन। एई जे आमी देखते पाচ্ছি मध्यखाने एई कातारटा एकटु बाका देखा जाচ্ছে केउ एकजन दायित्व निये कातारे सोजा करार दायित्व दिन। घाट सोजा होबे अपनारा प्रत्येके डाने बामे सोजा हुए एदिक ओदिक देखुन तखन कातार बाका कि सोजा अपनारा बुझते पारबेन। कोनोभावेई कातार बाका हवा जाबे ना। केबलामुखी हवा आपनार पायेर पातागुली केबलामुखी करा पायेर पातागुली आपनारा अवश्यई एभावे छड़िये दिबेन ना ताहले किन्तु बिशृंखल हय। इस्लाम शृंखला शिखाय एई जे पायेर पातागुली एइभावे आपनारा चार आंगुल फाक करे करे देखाबेन सुंदर करे। घाट सोजा करुन ओके कातार सोजा सबार घाड़ पीठ मेरुदंड एकदम सोजा क्यों नड़ाछड़ा बेशी एक करबेन ना ताहले साला किन्तु फौत हो जाबे। ओई जे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लाम एक घर साला होच्छे तार पिलार माने खुटी थाम और जिहाद होच्छे साद। ताहले देखुन दैनिक पांच वक्त साला आमादेरके कि शेखाय आमादेरके शेखाय परिष्कार परिच्छन्नता नियमानुवर्तिता समानुवर्तिता पंक्चुअलिटी जेटाके जाके बला हय। हाँ समय ज्ञान मुमिनदेर लागबे। एटा सालार फरजेर मध्य एक वक्त मत साला कायम करा ओटा किन्तु एक कातार सोजा करे आमरा दल मत फेरका मजहब समस्त आज के एखन एकाकार आमरा भाई 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 ना आमरा एक कातारे दाड़ालाम। सामने होच्छे आमादेर पवित्र काबा आल्लाह रब्बुल आलामीन आमादेरके देखछेन ठीक आछे। तो ताहले आमरा एखन कातार सोजा करलाम। कातार सोजा करार परे एखन आमादेर कर्तव्य होबे नियत करा आपनि केन दाड़ालेन कि उद्देश्ये दाड़ालेन आपनि नियत लागबे। हाँ जेमन धरेन आमी जुमार साला कायम करतेছি এই ইমামের পিছনে দুই রাকাত ফরজ জুমার সালা কায়েম করতেছি আল্লাহু আকবার। এটা কিন্তু আপনার আরবিতেও আছে যেমন যোহরের সালা হলে মাগরিবের সালা হলে এশার সালা হলে আপনি নিয়ত করবেন। এই যে নিয়তটা করবেন নিয়তটা করার সাথে সাথে ইমাম সাহেব যখন তাকবীর দিবেন আপনারা দেরি করতে পারবেন না। সাথে সাথে ডান হাত দিয়ে বাম হাতকে ধরা তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে। इमाम जखन तकबीर देवें अपनारा आगे जाबेन ना परेও जाबेन ना। आमादेर एखन एटा अनेकेई किन्तु एई श्रृंखलाटा अनुसरण करें ना। सेटा होच्छे केउ आगे केउ परे केउ मात्र हाथ बाँधेन केउ बाँका हये आछेन केउ उटेर कुजेर मतो एई धरनेर आछेन। तो एई धरनेर किन्तु साला किन्तु फौत हये जाबे साला शुद्ध होबे ना। आल्लाहु आकबर कथाटा केन जेन मुसल्लिरा एकसाथे अनुसरण करते पारेन। तकबीर माने एकटा कमांड एकटा आदेश इमाम तखन बोलबेन। तो आमि दिच्छि आपनारा कान खाड़ा राखबेन चोख खोला राखबेन ठीक आछे। इमाम को अनुसरण करबेन एटाई तो हलो तेदातुल बेहाजाल इमाम। आल्लाहु आकबर एई जे आल्लाहु आकबारेर संगे आपनारा हाथ बांधलेन एई शक्त करे डान हाथ दिए बाम हातके धरबेन एई ताहले हाथ बांधा हये गेल। एकसाथे अनेकेर अनेके देरी हलो तो खेयाल राखबेन जेन एकसाथे हय। आल्लाहु आकबर रुकुटा किन्तु एकटु सुंदर करेन। एखाने घाड़ घाड़ पीठ आपनार हलो एटा जेन एक ही सरल रेखा थाके एटा हलो रुकु। एई जे आपनार एटा एटा माथाटा उठबे एई जे एटा रुकुटा अवश्यई सुंदर होबे। कोनोभावे रुकुटा एटा इटुर गुजार मतो होबे ना। एई जे इनार रुकुटाके आमाके एकटु देखिए दिते होबे। एई जे आपनार एई रुकुटा एखाने एकटु बाँका हये गेछे एकटु एकटु सोजा करेन एकटु सोजा करेन एकटु सोजा करेन हाटुके शक्त करे धरेन एई जे रुकु। ताहले आपनारा एखन रुकुते कि बोलते हैं सुबहान रब्बियाल आजिम सुबहान रब्बियाल आजिम सुबहान रब्बियाल आजिम। आल्लाह रब्बुल आलामीन तुमी अनेक बड़ो आजिम अनेक बड़ो विशाल। ताहले एकसाथे आबार उठबेन समी अल्लाहु लिमान हामिदा। एई जे एकसाथे हलो आपनादेर एई अवस्थाय इमाम साहेब जखन बोलबेन समी अल्लाहु लिमान हामिदा हाँ तखन आपनारा एर जवाबे बोलते पारेन रब्बाना लकाल हामद। ओके अच्छा एबार आमराते जाबो सिजदाते एकसाथे किन्तु जाबे ठीक आछे। एकसाथे किभाबे सम्भव सेटा होच्छे जामाते सालाते किन्तु उच्च स्वरे ताकबीर दिते हय। ताकबीर किन्तु खूब मिनमिन करे खूब अल्प उच्चारणे किन्तु ताकबीर दिले ताकबीर होबे ना। ताकबीर दिते होबे उच्च स्वरे হালকা স্বরে দিলেও কিন্তু তাকবীর মানে জামাতে, বিশেষ করে জামাতে, আর যত বড় জামাত হবে তত বড় তাকবীর দিতে হয়। এই জন্য বেশি জামাত হলে মুকাব্বিরের একটা ব্যবস্থা আছে, সেটা আপনারা জানেন নাকি? তো তাহলে আমরা সেজদাতে এবার যাব। আল্লাহু আকবার। সেজদার আমি একেবারে অল্প কিছু নিয়ম বলে দিই, এটা অনেক। নাক আর হলো কপাল, এটা কিন্তু আপনার মাটিতে থাকবে, হ্যাঁ মাটিতে থাকবে। আপনি হাতটা একটু একটু সরান, এই যে হাতের মধ্যে রাখবেন না, মাটিতে থাকবে কপাল আর হলো নাক। আর এই ইয়েটা পিঠটা মেরুদণ্ডটা খাড়া থাকবে, কিন্তু কোনোই কিন্তু মাটিতে লাগবে না, সাবধান। আর কোনোই আর হলো আপনার এই জানু, এখানে এমন একটা গ্যাপ থাকবে, এমন একটা আপনার ইয়ে থাকবে যেন একটা ছোট বকরির বাচ্চা যাতায়াত করতে পারে। ফকিরা ঠিক এই কথাটাই বলেছেন। আপনি হাতটা একটু সরান, হাতটা একটু, হ্যাঁ একটু কানের ইয়ে বরাবর, কপাল আর ইয়ে থাকবেন, মাটিতে থাকেন, একসাথে লাগবে। এটা একটু সোজা করেন, রাইট। উটের গুজার মতো হলে হবে না, যেমন এইখানে উটের গুজার মতো হচ্ছে, এই যে এটা কিন্তু হবে না, সোজা করেন। পায়ের পাতাগুলি মুড়িয়ে থাকবে, দুটো পাতাই মুড়িয়ে থাকবে, কেবলামুখী হয়ে থাকবে এবং সমান্তরালভাবে থাকবে। তা আমি আবারও তাকবীর দিচ্ছি, বসে পড়বেন। আল্লাহু আকবার। ওকে, বসার মধ্যেও কিন্তু কথা আছে। বসার মধ্যে গুজর একেবারে আমি বললাম বাঁকা হয়ে বসতে পারবেন না, আপনি একটু সোজা হন, আপনি একটু সোজা হন, এই যে এই যে এই মাথাটা সোজা করেন, রাইট। আপনারা সবসময় সালাতে খেয়াল রাখবেন, সালা হবে দৃঢ়, দৃঢ় শক্ত, মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, বুক সোজা, পিঠ টান টান। সালার মধ্যে যদি আপনি অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু সালা ফৌত হয়ে যাবে। আপনারা জানেন যে সালার নিয়ম হচ্ছে বাইরের থেকে কাউকে সালার জবাব নেওয়া, সালামের জবাব নেওয়া যাবে না, কাউকে সালাম দেওয়াও যাবে না, অপ্রয়োজনে হাসি কাশি দেওয়া যাবে না, এগুলো আপনারা জানেন তাই না? এদিক ওদিক তাকানো যাবে না, শরীর চুলকানো যাবে না, কাপড় চোপড় অপ্রয়োজনে ঠিকঠাক করা যাবে না, এমনকি সেজদার সামনে থেকে পাথরকুচি সরানো পর্যন্ত শরীয়তে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে যে হ্যাঁ সালা ফৌত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত মনোযোগ থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান খাড়া রাখতে হবে ইত্যাদি। তো কাজেই আপনাদের এই নিয়মগুলি না হলে কিন্তু সালাপ শুদ্ধ হয় না। তো বসার ক্ষেত্রে আমি যেটা বললাম, এই পিঠ মেরুদণ্ড একদম সোজা করে বসবেন, একদম সোজা, যেন কোনোভাবে বাঁকা না হয়, ঠিক আছে? আমাদের দৃষ্টি খেয়াল থাকবে সেজদার দিকে, এদিক ওদিক তাকানো যাবে না। তো তাহলে আমরা মোটামুটি একটা সেজদা দিলাম, আরেকটা সেজদা দেই। আল্লাহু আকবার। এবার দাঁড়িয়ে যাবেন একসাথে, আমি আবারও বলছি একসাথে দাঁড়াবেন। আল্লাহু আকবার। এই যে ওখানে আমরা দেখছি কোনো ভাইয়ের কেউ দাঁড়াতে দেরি করছেন, এটা আপনারা ঠিক করবেন। অনেকে বলেন যে অসুস্থ মানুষ, রোগা মানুষ হলে তারা কি করবেন? হ্যাঁ, অসুস্থ হলে যেমন ধরুন এই যে অনেকে চেয়ারে বসে সালা করেন, ইশারায়ও সালা কায়েম করার পারমিশন দেওয়া আছে, কিন্তু সালার যে উদ্দেশ্য শৃঙ্খলা শিক্ষা দেওয়া, আনুগত্য শিক্ষা দেওয়া, অন্যান্য সুস্থ লোকেরাও যদি অসুস্থ লোকের মতো দাঁড়াই, আমরা যদি এরকমভাবে গুজার মতো দাঁড়াই, অপ্রয়োজনীয় গা চুলকাই, হ্যাঁ এদিক ওদিক তাকাই, তারপরে আপনার পেন্ডুলামের মতো ঢুলি এদিক ওদিক, তাকবীরের সাথে উঠলাম না, দেরি করে উঠলাম, নিজের মন মতো কেউ উঠলাম, কেউ বসলাম, কেউ মাত্র দাঁড়ালাম, এটা কোনো শৃঙ্খলা হলো না, একটা সৌন্দর্য হলো না, এটা সুন্দর হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালা শিক্ষা দিয়ে সাহাবায়ে কেরামকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন, সেটা আপনারা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্যায়, অবিচার, অশ্লীলতা থেকে সালা আমাদেরকে বিরত রাখে। এই হচ্ছে সালার গুণ। এই গুণগুলি আমরা সমাজে কার্যকরী করলে, বাস্তবায়ন করলে, তখন মুমিনদের সমাজ হবে শান্তিপূর্ণ সমাজ, যেখানে ফায়সা থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, অনৈক্য থাকবে না, হ্যাঁ হানাহানি থাকবে না, তারা ভাই ভাই হিসেবে বসবাস করবে। এটা হচ্ছে সালার শিক্ষা, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে সেটা কিন্তু সালার এটা বাহ্যিক রূপ, এটা আধ্যাত্মিক একটা রূপ আছে। আল্লাহ আমার সালা দেখছেন, আল্লাহ আমার ভিতর দেখেন, বাহির দেখেন, এটা হলো আধ্যাত্মিক ব্যাপার। আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হয়েছি, আমরা ভাই ভাই, সমস্ত ভেদাভেদ ভুলে গেলাম, সামনে পিছনে ডাইনে বামে আমরা ভাই, ধনী দরিদ্র, হ্যাঁ আপনার হলো আলেম, আপনার নিরক্ষর, কম কম লেখাপড়া জানা ইত্যাদি, কোনো ধরনের ভেদাভেদ আমাদের মধ্যে যেন না থাকে। সুবহানা রাব্বিয়াল আলা আযীম, এটা বলার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি অনেক বড়, অনেক মহান, তুমি অনেক সুউচ্চ সুমহান, এটা বলার মানে কি? তোমার শানে, তোমার মর্যাদার সামনে, তোমার শ্রেষ্ঠত্বের সামনে, হ্যাঁ আমি একেবারে নিজেকে বিলীন করে দিলাম, আমার মস্তককে অবনত করে দিলাম, আপনার দুই হাঁটু, দুই পায়ের পাতা, নাক, কপাল, একেবারে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, একেবারে দেহ মন আত্মা দিয়ে আল্লাহ তোমার হুকুমের কাছে আমরা নিজেকে সোপর্দ করে দিলাম। আজকে যেমন এখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একজন ইমামের নেতৃত্বে তোমাকে সেজদা করছি, বাস্তব জীবনেও তোমার আদেশ মানব, তোমাকে সেজদা করব, তোমার হুকুম মানব। সালা হচ্ছে মোমেনদের জন্য প্র্যাকটিস, মোমেনের বাস্তব জীবনের একটা ডাইস, একটা মোল্ড। तो এই জন্য সালা যে সমাজে সালা থাকবে সেই সমাজে অন্যায় অবিচার থাকবে না, মুমিনরা থাকবে ঐক্যবদ্ধ। এখন আমরা সালা কায়েম করলাম, সারা জীবন নামাজ পড়ে গেলাম, রুকু দিলাম, সিজদা করলাম, বাস্তব জীবনে আল্লাহর হুকুম মানলাম না, হ্যাঁ হানাহানি, মারামারি, কাটাকাটি, শত্রুতা, বিদ্বেষ, সহানুভূতি নাই, ঐক্য নাই, ভ্রাতৃত্ব নাই, তাহলে এই নামাজ পড়ার না পড়ার কি কি পার্থক্য রইল? পড়ার আর কি কি না পড়ার কি পার্থক্য, কি মূল্য রইল? সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সালার যে বাহ্যিক নিয়ম কানুন আল্লাহ রসুল ফরমাইয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এবং সেটা যেন অনুসরণ করি, এবং আত্মিক রূপটাও, আধ্যাত্মিক দিকটাও যেন আমরা সমানভাবে সালার অনুসরণ করি। সালার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কওমু কুসালা, মুনাফিকরা সালা কায়েম করে ঢিলাঢালা, লোক দেখানো। সূরা মাউনে আছে না, তাদের হচ্ছে কোনো রকম দায়সারা গোছের, ঢিলাঢালা, এই মানে টাইমের ঠিক নাই, আনুগত্যের ঠিক নাই, ভিতরে তার আসলে হারামি আছে, মানে হলো কপট, সিনসিয়ারিটি নাই, এই জন্য তার রুকু ঠিকমতো দেয় না, সেজদাও ঠিকমতো দেয় না। হাদিসে আছে যাদের রুকু সেজদা ঠিকমতো হয় না তাদের সালার দিকে আল্লাহ সে দেখেন না, একদম পরিষ্কার রুকু যদি ঠিকমতো না হয়। তো এই জন্য ঢিলাঢালা, জবুথবু, দুর্বল, রোগা, এই ধরনের যদি সালার আপনারা প্রদর্শন করেন তবে সেটা সালা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সালা নেবেন না। সালা হবে দৃঢ়, রিজু, শক্ত, শৃঙ্খলিত, সুশৃঙ্খল, ডিসিপ্লিন, আনুগত্যের সাথে। বাহিরের থেকে দেখতেও যেন মুসল্লিদেরকে সুন্দর দেখায়, তাই নয় কি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক, আল্লাহর নির্দেশনা মোতাবেক সহি এবং শুদ্ধভাবে সালা কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন মুসলিম উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।